আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। শহরের বাড়িগুলো তৈরি করা হয়েছে লাল রঙের কাঠ দিয়ে। এই পুরো শহরটি তৈরি হয়েছে দান করা টাকা দিয়ে। এটি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ গন্তব্য স্থান। চীনের চেংদু প্রদেশ থেকে 370 মাইল দূরে অবস্থিত লারুঙ্গগার শহর। এখন এই শহরটি হল 40,000-এরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসীদের বাসস্থান। এই শহরটি তৈরি হয়েছে 12,500 ফুট উঁচুতে। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের কঠিন আবহাওয়ার সম্মুখীন হতে হয়। এখানে লাল কাঠ দিয়ে তৈরি বাড়িগুলি এমনভাবে পরস্পরের সাথে লেগে রয়েছে যে দূর থেকে মনে হবে লাল রঙের সমুদ্রের স্রোত। এখানে বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা কলেজের কাছাকাছি থাকেন। শহরের বাড়িগুলো তাদের বয়স ও লিঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়েছে। এই বাড়িগুলিতে রয়েছে 3টি করে ঘর, যেখানে সন্ন্যাসিনীরা একসাথে বাথরুম ব্যবহার করেন। বিশ্ব থেকে আলাদা হয়ে থাকা এই শহরে পৌঁছতে হলে আপনাকে চীনের চেংদু থেকে 20 ঘন্টার যাত্রা করতে হবে। এখানে টিভি দেখা নিষিদ্ধ। এখানে সন্ন্যাসীরা একাডেমিতে হওয়া বক্তৃতা, শিক্ষা ও প্রার্থনার সুবিধা নিতে পারবেন। ফটোগ্রাফার ওয়ানশান লুক 20 ঘন্টা ভ্রমণ করে এখানে পৌঁছে এই গ্রামের ছবি নিজের ক্যামেরায় বন্দী করেছেন। 34 বছরের লুক জানিয়েছেন, লারুঙ্গে 2টি ছোট অতিথিশালা রয়েছে, কিন্তু সেই 2টি ভর্তি থাকার জন্য তিনি প্রবেশদ্বারের কাছে ছিলেন। তিনি 2দিন ধরে সেই শহরে ছিলেন, সেখানে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি জানিয়েছেন, সেখানে সকলের সম্মান করা হয়। এখানে মানুষ দান করা টাকা এবং ছোট ব্যবসা করে জীবনযাপন করেন। লুক বলছেন, এখানে টিভি দেখা নিষিদ্ধ এবং স্মার্টফোনের ব্যবহারের অনুমতিও খুব মুশকিল করে পাওয়া যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।